Hey guys, welcome to Fitnation and welcome to a brand new vlog. Guys, সবাই কি প্রথমে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই সেফ ভাবে নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে হোলি পালন করুন, এটাই আমার আশা থাকবে বা কামনা, শুভ কামনা থাকবে। তার সাথে সাথে বলবো, করোনা ভাইরাসের অ্যাওয়ারনেস আমাদের দেশে সর্বত্র চলছে, তো সেই সমস্ত অ্যাওয়ারনেস গুলো আমরা সঠিকভাবে জেনে আমরা পালন করি, সেই আশা রাখবো বা সেই রিকোয়েস্ট রাখবো সবার কাছে। আপনি কি 9টা 5টা ডিউটির সাথে কর্মরত, কিংবা একজন স্টুডেন্ট প্রতিনিয়ত একটা বিজি লাইফ শিডিউল মেনটেন করছেন, আর সেই সঙ্গে আপনার এটা মনে হচ্ছে যে আপনার দিন প্রতিনিয়ত আপনার বডিটা বেড়ে চলেছে, কিংবা আপনি নিজেকে অনেক মোটা ফিল করছেন আয়নার সামনে, কিংবা ফিল করছেন যে আপনি রেগুলার লাইফে অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছেন, তাহলে আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য। তার কারণ আজকের ভিডিওটাতে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনি আপনার রেগুলার লাইফে অ্যাপ্লাই করে আপনি সেই ওবেসিটি, স্থূলতা থেকে মুক্তি পাবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার যে রেগুলার লাইফ সেটাকে মেনটেন করেই এগুলোকে করতে পারবেন। চমৎকার ব্যাপার না? আসুন তবে দেখে নিছি টিপসগুলো। আমি এই ফ্যাট লসের প্রোগ্রামটার নাম দিয়েছি হাউ টু লুজ ফ্যাট উইথ এ 9-to-5 জব। তো এই প্রোগ্রামের প্রথম যে টিপসটা দেবো সেটা হলো ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট আমরা যেটা করে থাকি সেই ব্রেকফাস্টের টাইমটাকে পিছিয়ে নিয়ে যান। যেমন মোটামুটি 11টা 11:30 নাগাদ আপনি আপনার ব্রেকফাস্টটা করুন, ততক্ষণ পর্যন্ত ফাস্টিংয়ে থাকুন এবং ব্রেকফাস্টটাকে একটা লাইট ব্রেকফাস্ট রাখুন যার মধ্যে কার্বস অনেক কম থাকবে। কার্বস অর্থাৎ কার্বোহাইড্রেট অনেক কম থাকবে, এটা ফ্যাট লসের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা টিপস বলতে পারেন। তো এটা গেল টিপস নাম্বার 1। এবারে বলবো টিপস নাম্বার 2, যেটা লাঞ্চ নিয়ে। আমরা লাঞ্চ এই ক্ষেত্রে এই প্রোগ্রামে আমরা লাঞ্চটা করে থাকবো মোটামুটি 1:30-2 আমাদের লাঞ্চ থাকবে। লাঞ্চটা কিন্তু আমাদের হেভি থাকবে, যেখানে কার্বস অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই তিনটে জিনিসই কিন্তু আমরা সমভাবে বিভক্ত করে খাবো। এবং এই লাঞ্চটাতে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট টাইম, তার কারণ হচ্ছে আমরা দিনের বেশিরভাগ ক্যালোরি কিন্তু এটা থেকেই নেব, অর্থাৎ এটাই আমাদের একমাত্র বিগ মিল থাকবে এই ফ্যাট লসের প্রোগ্রামে। এর থেকে বেশি খাবার কিন্তু আমরা কখনোই খাবো না পুরো দিনটাতে। তো এটা হয়ে গেল টিপস নাম্বার 2, যেটা লাঞ্চ নিয়ে। এখন প্রশ্ন হলো লাঞ্চে খাবোটা কি। লাঞ্চে আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এটাকে তিনভাবে মানে সম পরিমাণ ঠিকঠাক ব্যালেন্স করে এই খাবো এই ফ্যাট লসের প্রোগ্রামে, দেখুন সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব, কার্বোহাইড্রেট যেটা থাকবে সেটা আমরা সাধারণত আমরা ভাতই খেয়ে থাকি আমাদের দুপুরের খাবারে। তো সেক্ষেত্রে বলবো ভাতের পরিমাণ 1 বাটি মতো থাকবে, তার সাথে আমরা ডিম ইউজ করতে পারি প্রোটিন সোর্স হিসাবে, কিংবা চিকেন, হ্যাঁ কিংবা আমরা মাছও ইউজ করতে পারি, সামুদ্রিক মাছ হলে বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে মাছ, ডিম, মাংস, তার সাথে রাইস, 1 বাটি রাইস থাকবে, আর তার সাথে বলবো ভেজিস, যেমন যে কোনো আমাদের পালং শাক হতে পারে, তার সাথে কোনো পুঁই শাক কিংবা যেগুলো আমরা খেয়ে থাকি, তার সাথে শশা, গাজর এগুলোকে ইউজ করে, এবং তার সাথে যদি আমাদের 1 বাটি ডাল থাকে, সে ডালটা যে কোনো ডাল হতে পারে, তাহলে কিন্তু একটা ব্যালেন্স ফুড আমরা তৈরি করে ফেলছি আমাদের লাঞ্চের জন্য, যেটা কিন্তু আমাদের এই ফ্যাট লসের জার্নিতে আমাদের হেল্প করে থাকবে। এখন হলো টিপস নাম্বার 3, এটা খুব একটা ইম্পর্টেন্ট টিপস, তার কারণ আমরা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি সবাই কিন্তু স্কিপ করি। এই টাইমটা কিন্তু আমরা প্রচণ্ডভাবে খালি পেটে থাকি, আর খালি পেটে থাকা মানেই কিন্তু সবসময় যে আমাদের ফ্যাট বার্ন হচ্ছে এটা কিন্তু একটা মিথ, এটা পুরোপুরি মিথ। অনেক ক্ষেত্রে হয় এই খালি পেটে থাকার জন্য কিন্তু মানুষের ওবেসিটি সেটাতে দেখা যেতে পারে, তাই স্ন্যাক্স কিন্তু একটা ইম্পর্টেন্ট, ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সটা আমরা নেবো মোটামুটি 5টা থেকে 5:30 মধ্যে, এবং এই ইভিনিং স্ন্যাক্সে আমরা মোটামুটি একটা লাইট ফুড খাবো, যে কোনো একটা লাইট ফুড, যেমন কিছু বিস্কিট হতে পারে সেটা, কিংবা আমরা খেতে পারি তার সাথে কোনো ধরনের পিনাটস আমরা যদি কোথাও অ্যাভেলেবেল পাই পিনাটস খেতে পারি, তার সাথে যদি আমরা একটা ওটস খাই ইটস ওকে, এটাই কিন্তু একটা লাইট স্ন্যাক্স আমরা এই সময় নিয়ে থাকব। তো 5টার সময় আমরা লাইট স্ন্যাক্স নিচ্ছি এই ফ্যাট লসের প্রোগ্রামে।
এরপর যেটা আছে ফোর্থ নাম্বার চার নম্বর টিপস, চার নম্বর টিপসে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চলেছি, যেটা কিন্তু আমাদের মধ্যে যখনই আমাদের মনে হয় যে আমরা মোটা হয়ে গেছি, আমাদের ভুঁড়ি বেড়ে এসেছে, আমাদের মাথায় একবার আসে, কিন্তু আমরা কখনো সেটাতে মানে করে উঠতে পারি না, সেই জিনিসটাই করে উঠতে পারি না, আর সেটা হলো এক্সারসাইজ। কেমন ঠিক বললাম তো? একদম ঠিক কথা। কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কিন্তু অনেকবার ভেবেছেন যে আমি একটু দৌড়াই, কিংবা আমি একটু ঘরেতেই, যদি আমার পক্ষে জিম যাওয়া না সম্ভব হয়, ঘরেই আমি কিছু একটু ওয়ার্কআউট করি যাতে আমি একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি, কিন্তু আমরা কিন্তু করে উঠি না। কিন্তু ফ্যাট লসের প্রোগ্রামে কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাটলিস্ট দিনে আধ ঘন্টা এক্সারসাইজ কিন্তু মাস্ট। আর শুনুন, এতে কোনো এক্সকিউজ চলে না। আমিও একজন কর্মরত ব্যক্তি, আমিও আমার কাজের ফাঁকে আমার এক্সারসাইজের টাইম বার করে নিই, তো আমার মনে হয় কারো পক্ষে এটা জিনিসটা অসম্ভব কিন্তু নয়। তাই আধ ঘন্টা অন্তত একটা এক্সারসাইজ কিন্তু সবাই করুন, এবং সেই এক্সারসাইজগুলো কি করবেন, আমার চ্যানেলে অনেক ধরনের এক্সারসাইজ কিন্তু অলরেডি শেয়ার করা আছে। এছাড়াও নেক্সট ভিডিওতে আমি 5-9 যারা কাজ করছে তাদের জন্য বাড়িতে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কি ভালো এক্সারসাইজ করে তারা ফ্যাট বার্ন করতে পারে, সেটা কিন্তু আমি আবার একটা অন্য ভিডিওতে জানাবো। এবার বন্ধুরা শেয়ার করে নেব টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হলো ডিনার। তো আমরা এবারে চলে এসেছি আমাদের দিনের একদম শেষ খাবারে, যেটা আমরা কনজিউম করব লাস্ট খাবার, সেটা হলো আমাদের ডিনার। তো ডিনার আমরা অ্যাপ্রক্সিমেটলি 9-9:30 মধ্যে করে নেব, তার থেকে যেন বেশি দেরি না হয়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ফ্যাট লসের প্রোগ্রামে। তো 9-9:30 মধ্যে ডিনারে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম থাকবে। আমরা যদি রুটি কনজিউম করি সব থেকে ভালো, হোল গ্রেন রুটি, অর্থাৎ আমরা যে পুরোপুরি একজন সেটা গম হয়, সেইটাকে আমাদের খেয়াল রাখতে হবে, তার সাথে কোনো ময়দা ময়দা মিক্স না থাকে, সেই গমের 1-2 রুটি, এটাই খাওয়া কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তার সাথে কিন্তু প্রোটিনের জন্য আমরা ইউজ করে থাকবো চিকেন, এগস কিংবা ফিশ, এটা কিন্তু বাধ্যতামূলক। তার সাথে আমরা একটা কোনো একটা ডাল ইউজ করতে পারি, এর সাথে কিন্তু আমাদের স্যালাডও মাস্ট, এবং সমস্ত কিছুর পরিমাণই ডিনারের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম থাকবে, সেটা কার্বসই হোক, প্রোটিনই হোক কিংবা ফ্যাটসই হোক না কেন। তো এবার চলে এলো টিপস নাম্বার 6। আর টিপস নাম্বার 6 এ বন্ধুরা বলবো, তোমার ফেভারিট খাবারগুলোকে এবার ছেড়ে ফেলো। যদি তুমি চাও তোমার ওবেসিটি, তোমার ফ্যাটকে কন্ট্রোল করতে, একটা অ্যাক্টিভ লাইফ পেতে, তাহলে কিন্তু কন্ট্রোল করে ফেলো নিজের ফেভারিট খাবারগুলোকে। আমি ছাড়তে কাউকে বলছি না, ছাড়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু কন্ট্রোলের প্রয়োজন আছে একটা। আমরা কন্ট্রোল যদি করতে পারি আমাদের জাঙ্ক ফুডগুলো, দেখুন আপনি পিজা খেলেন, মাসে একবার খেলেন, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু যদি আপনি প্রতিদিনই বিরিয়ানির দোকানে গিয়ে দুদিন, সপ্তাহে 2-3 কন্টিনিউয়াস বিরিয়ানি খেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার পক্ষে এই ফ্যাট লসের প্রোগ্রামের কোনো মূল্য থাকবে না। তাতে আপনি যতই এক্সারসাইজ করুন আর যতই অন্য খাবারগুলো মেনটেন করে চলুন না কেন, এটা কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না, এটা আমার গ্যারেন্টি। টিপস নাম্বার 7, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট, মেক ইউর সেলফ হাইড্রেটেড ইচ এন্ড এভরি টাইম, অর্থাৎ জল পান করুন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দিনে, চেষ্টা করুন, গরম আসতে চলেছে কিংবা এসেই গেছে গরম, 7-8 লিটার ওয়াটার রেগুলার কনজিউম করার চেষ্টা করুন। নিজেকে হিসেব রাখুন যে আমি কতটা জল খাচ্ছি না খাচ্ছি, একটা 500 ml বোতল রাখুন, যেটা দিয়ে আপনি হিসেব রাখবেন যে আমি যেন মেক শিওর দ্যাট ইউ কনজিউম 7-8 liters ওয়াটার ইচ এন্ড এভরি ডে, ইট মেক্স ইউর সেলফ হাইড্রেটেড ইচ এন্ড এভরি টাইম। সো গাইজ, এগুলি ছিল টিপস গুলো, যেটা ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স, কি খাবেন কি খাবেন না, ডিনারে কি খাবেন, কোন জিনিসটা আমাদের খাওয়া উচিত, কোনটা উচিত নয়, কোনটা আমাদের ছাড়তে হবে কিংবা কন্ট্রোল করতে হবে, কোনটা বাড়াতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। আর তার সাথে কিন্তু মনে রাখবেন, যে কোনো ফুড যখন আমরা কনজিউম করি, সেটা আমাদের ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক কিংবা ডিনার হোক কিংবা আমাদের স্ন্যাক্সই হোক না কেন, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেন প্রোটিন, কার্বস, ফ্যাটস সমস্ত সোর্সগুলি যেন আমাদের সেই খাবার থেকে পেয়ে থাকি ইচ অ্যান্ড এভরি টাইম। এর জন্য আদার্স অনেক ভিডিও আমি দিয়েছি যে কোন কোন ফুড থেকে প্রোটিন পাওয়া যায় আর কার্বোহাইড্রেট কোন কোন ফুড থেকে পাই, সেটা আমরা জানি। আমরা তো ইচ এন্ড এভরি ডে আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যেগুলো আমাদের কার্বোহাইড্রেট মেন সোর্স, তো সেগুলো তো আমরা জানি। আর তার সাথে সাথে কি কি ফ্যাটস আছে, গুড ফ্যাটস কি কোনগুলো, সেই নিয়েও কিন্তু অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যার লিঙ্কগুলো আমি নিচে অলরেডি দিয়ে দেবো এই ভিডিওতে।
তো সেগুলো দেখুন এবং এই ফ্যাট লসের প্রোগ্রামটাকে অ্যাপ্লাই করুন নিজের উপর, যাতে আপনিও পেয়ে যান একটা সুস্থ জীবন, যেটা ফিট থাকবেন আপনি যেটাতে এবং ফুল ডে অ্যাক্টিভ থাকতে পারবেন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে এবং হিট দ্য বেল আইকন ফর ফার্দার আপডেটস। সো দেখা হবে আবার, তো ভালো থাকবেন।